বাংলাদেশে যুক্ত হওয়া 111 ছিটমহলে উঠছে লাল সবুজের পতাকা। মধ্যরাতের উৎসবে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 68 বছর পর মিলল জাতীয়তার স্বীকৃতি। 15ই আগস্টের হামলা শুধু একটি পরিবারের ওপর নয়, পুরো বাঙালি জাতির ওপর আঘাত, বললেন প্রধানমন্ত্রী। শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে বালু বোঝাই দুটি ট্রলার ডুবি, বেশ কয়েকজন নিখোঁজ। উদ্ধারে কাজ শুরু করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। বান্দরবানের লামায় পাহাড় ধসে 6 জনের মৃত্যু, সারা দেশের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এবং কোমেনের প্রভাবে ফেনী সদর ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির আরও অবনতি। টানা বৃষ্টিপাত ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে দেশের বিভিন্ন জেলা প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। দীর্ঘ 68 বছর পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ছিটমহলবাসী পেলেন স্বাধীন ভূখণ্ডের নাগরিকত্বের স্বাদ। অবসান হল বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলবাসীদের রাষ্ট্রহীনতার যন্ত্রণা। প্রথমবারের মতো ছিটমহলগুলোতে উঠল লাল সবুজ পতাকা। ভারত থেকে বেরিয়ে নতুন পরিচয়ে ছিটমহলবাসী বাংলাদেশের ভূখণ্ডে ওড়ালেন জাতীয় পতাকা। নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পেরে খুশি তারা। কুড়িগ্রাম থেকে রিপোর্টার তাফসির বাবু এবং পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের দাসিয়াছড়া ছিটমহলে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। লাল সবুজ পতাকা গায়ে জড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিশুরা। এতে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ছিটমহল বিনিময়। আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকেই আমরা প্রথম পতাকা উত্তোলন করলাম। আর আগে আমাদের অনেকেই অনেক সমস্যা, তো স্কুল ছিল না, কিন্তু এখন স্কুল হবে। আসলে অনেকটা মানে চাঁদ হাতে পাওয়ার মতন মনে হচ্ছে। মানে এটা ভাষায় এতটা আমরা মানে শান্তি পাচ্ছি, এতটা মানে ভালো লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সবাই আবেগে আপ্লুত, কারণ এই আনন্দঘন পরিবেশটাকে আমরা উপভোগ করবার জন্য। এবং বাংলাদেশের 51 ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হলো। ছিটমহলবাসীর যে সমস্যাটা ছিল, সমস্যার চূড়ান্ত সমাধান হলো। শনিবার সকাল 7টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নীলফামারীর খারিজায় গীতালদহ ছিটমহলে স্থানীয় সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশী নাগরিকত্বের পূর্ণ স্বাদ গ্রহণ করল ছিটমহলবাসী। আজকে থেকে ছিটমহলবাসী নতুন জীবন বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে এখানে প্রতিষ্ঠিত হলো। আশা করছি যে আজকে থেকে এখানে স্বাস্থ্য সেবা, জনস্বাস্থ্য সেবা, প্রাথমিক শিক্ষা, অন্যান্য সকল সুবিধা, এখানে যোগাযোগের জন্য যে পরিকল্পনা, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সকলে মিলে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। গার্ড অফ অনারের মধ্য দিয়ে সকাল 6:01 একযোগে পঞ্চগড়ের 36টি ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুল আজম। এ সময় সেখানকার বাসিন্দারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন। ব্যান্ড বাজিয়ে আনন্দ মিছিল নিয়ে সকাল 6টায় লালমনিরহাটের বাঁশপাতারি ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমি। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয়রা। তাসমিন আফরোজ, সময় সংবাদ। এর আগে ছিটমহল বিনিময়ের আনুষ্ঠানিকতায় মধ্যরাতের আধার ঠেলে মুক্তির নিঃশ্বাসে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছিলেন সবাই। কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে মমিনুল ইসলাম মঞ্জুকে সঙ্গে নিয়ে তাফসির বাবুর রিপোর্ট। ঠিক রাত 12:01 68টি মোমবাতি জ্বালিয়ে আলো ছড়িয়ে দেয়া হয় দাসিয়ার ছড়ায়, যে আলোকে রাষ্ট্রহীনতার অন্ধকার থেকে উদ্ভাসিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেই দেখছেন সেখানকার বাসিন্দারা। একই সাথে সেখানে জ্বলে ওঠে কয়েকশো মশাল। দাসিয়ার ছড়ার মেঠোপথ ধরে যে মশাল নিয়ে আনন্দ মিছিল করেন হাজারো উল্লসিত মানুষ। বঞ্চিত মানুষগুলির
এই আন্দোলনে আমরা আজকে আমরা বিজয় লাভ করেছি। এই বিজয়ের জন্য আমরা সত্যিকারে উপলব্ধ। আসলে আমরা বাঙালি বাঙালি সাধারণ করতে পারি নাই, দীর্ঘ 68 বছর ধরে আমরা পিছিয়ে ছিলাম, তাই আমরা 68টা মমের মাধ্যমে আজকের দিনটা আমরা উদ্যাপিত করলাম। এতদিন পর্যন্ত আমরা জমন্দি জীবনে ছিলাম, এখন বন্দি জীবন থেকে আজ মুক্তি হয়ে গেছি, যার ফলে আমরা আজ আনন্দে মনটা চাচ্ছি না, আমি বাড়ি যাব। ভাই আজকে ধরে আনন্দ লাগতেছে, যেমন ঈদ করলে মানুষের আনন্দ হয় তার চেয়ে খুশি আরো বেশি বেশি আনন্দ লাগতেছে আজকে। নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ না থাকায় সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল ছিটমহলের বাসিন্দারা। ভূমি ব্যবস্থাপনা, সরকার যারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হতো তাদের নাগরিকত্ব প্রদান এবং জাতীয় পরিচয়পত্র প্রদান করে এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ সকল নাগরিক সুবিধা খুব দ্রুতই সুনিশ্চিত করবে। যে মৌলিক অধিকারগুলো আছে সব মৌলিক অধিকারগুলো আমরা পাবো, এটি আমরা নিশ্চিত। মূলত এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারত দুদেশের মানচিত্রই বদলাবে। এক্ষেত্রে বাংলাদেশের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মানচিত্রে আসবে পরিবর্তন। তবে এত সব পরিবর্তনের মধ্যেও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েই যাচ্ছে। ছিটমহলবাসীরা আজ পেল নিজ নিজ দেশের পরিচয়। বাংলাদেশের 111টি ছিটমহলের 17,160 একর জমিতে বসবাসকারী 41,449 জন মানুষ নতুন করে পেল বাংলাদেশের পরিচয়। অন্ধকারের পথ থেকে আলোর পথে যাত্রা। দীর্ঘ 68 বছর এইসব মানুষ ছিলেন দেশ পরিচয়হীন, এখন তারা নতুন একটি দেশ পেলেন, পেলেন নাগরিক হিসেবে স্বীকৃতি। তবে এখনও তাদের সকলকে অনেক দূরের পথ হাঁটতে হবে, কারণ স্বাস্থ্য, শিক্ষা সহ যেসব মৌলিক অধিকার রয়েছে তাদের ক্ষেত্রে সেসব মৌলিক অধিকার নিশ্চিত করাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া থেকে তাফসির বাবু, সময় সংবাদ। এদিকে কুড়িগ্রামের মতো লালমনিরহাট, পঞ্চগড় এবং নীলফামারীতেও রাত 12:01 মোম জ্বালিয়ে উদযাপন করা হয় ছিটমহল বিনিময় বাস্তবায়নের মুহূর্তটি। এ সময় উল্লাসে ফেটে পড়েন সেখানকার মানুষ। নতুন করে নাগরিকত্ব পেয়ে বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্ত ছিটমহলের বাসিন্দারা দুদেশের সরকার প্রধানকে ধন্যবাদ জানান। এর আগে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে চলে ছিটমহল বিনিময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15ই আগস্টের হামলা শুধু একটি পরিবারের ওপর হামলা ছিল না, সেটা ছিল পুরো বাঙালি জাতির ওপর আঘাত। 75 সালের ওই হামলার মধ্য দিয়ে পুরো বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার নীলনকশা করা হয়েছিল। শোকের মাস উপলক্ষে কৃষক লীগের আয়োজনে ধানমন্ডি 32 নম্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 15ই আগস্টের আঘাতটা একটা পরিবারের উপরই আঘাত হেনেছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেটা শুধু পরিবারের উপরে আঘাত ছিল না, সেটা ছিল বাঙালি জাতির এই যে বিজয়, উত্থান, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং হানাদার পাকিস্তানি বাহিনীকে মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাজিত করা, এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণটাই ছিল এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য, যেন বাঙালি জাতি কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই বাঙালি জাতি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করবার জন্যই তিনি আজীবন সংগ্রাম করেছেন, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে তিনি স্বাধীন দেশে অর্থনৈতিক উন্নয়নের পথে যখন যাত্রা শুরু করেন, তখনই তাকে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জীবন দিতে হয়েছে। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 40 দিনের কর্মসূচির প্রথম দিনে টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। বঙ্গবন্ধুর
হত্যাকারী যারা এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আজ হোক কাল হোক তাদেরকে ইনশাল্লাহ দেশে এনে আমরা বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করিয়েছি এবং তাদের যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে সেটা কার্যকর করা। 2019 সালের 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার অধীনে, কোনো রূপরেখা কোনো অন্য বিকল্প কোনো চিন্তা নাই এবং কোনো বিকল্প চিন্তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যাবে না। আগামী নির্বাচন হবে সেটা বর্তমান যে সংবিধানের অনুযায়ী এবং আমরা আশা করি যে সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। ইলেকশন বয়কট করা ইটস নট এ গুড পলিটিক্স। সুতরাং আবার যদি বিএনপি আপনার নির্বাচন বর্জন করে তাহলে তাদের অস্তিত্বই থাকবে না। 1975 সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইতিহাসবিদদের মতে বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয় এই আগস্ট মাসেই, কারণ 71-এর পরাজিতরা চেয়েছিল বাঙালির অগ্রগতির রাশ টেনে ধরতে। তাই প্রতিবছর আগস্ট মাস নতুন করে ভাবতে শেখায় বাঙালি জাতিকে, প্রতিশোধের চেতনায় শানিত করে সবাইকে। তাহসিনা জেসের রিপোর্ট। 1971 সালে বঙ্গবন্ধুর অকুতোভয় আপসের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে। বাঙালি জাতি পেয়েছিল বহুল আকাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা, স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র। কিন্তু বাঙালির বিজয়ের সকল কাহিনী রক্তের স্রোতধারায় মিশে যায় 1975 সালে এই আগস্টে এসে। সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য 15 আগস্টের গভীর রাতে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের 16 জন সদস্যকে। এ ঘৃণ্য হত্যাকাণ্ডে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিন পর জাতির পিতার এই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করা হলেও আগস্ট মাস বাঙালির ধমনীতে প্রবাহিত করে শোকের শোণিত ধারা, জাগিয়ে তোলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়। এটি বাংলাদেশকে হত্যা করবারই একটি ষড়যন্ত্র ছিল। 75-এর 15 আগস্টের পর বাংলাদেশ উল্টো পথে হাঁটতে শুরু করেছিল। তারা ইতিহাসের রাশ টেনে ধরতে চাইছিল। তারা চাচ্ছিল যে 71 সালে যে পরাজয় ঘটেছিল একটি মহলের, সেই পরাজয়ের প্রতিশোধ নেয়া। ইতিহাসবিদদের মতে বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি সেই নীল নকশাকারীরা। পরবর্তী সময় বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ আর তার কর্ণধার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় আওয়ামী লীগের জনসভায়। একটি মহল যখন একটি জাতির বিরুদ্ধে দাঁড়ায় তারা খুব সহজেই ক্ষান্ত দেয় না। তার মানে এই নয় যে তারা খুব শক্তি সঞ্চয় করছে, তাও কিন্তু নয়, কারণ তরুণরা জাগ্রত হচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করবার মধ্য দিয়ে আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব কোনোদিনই হবে না, কারণ আওয়ামী লীগের শেকড় খুব গভীরে প্রথিত। বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো গ্রেনেড হামলার বিচারও আইনি পদ্ধতিতে সম্পন্ন করার উপর জোর দেন এই বিশিষ্টজনেরা। বঙ্গবন্ধুকে হত্যা করে। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সরকারের নিষেধাজ্ঞার পরও মহাসড়কগুলোতে চলছে সিএনজি অটোরিকশা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন জায়গায় চালকদের সড়ক অবরোধ। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে বালু বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, এতে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দুপুর 2:30টার দিকে প্রবল স্রোতের কবলে পড়ে মাওয়ার পদ্মার তীর এলাকায় ডুবে যায় ট্রলারটি। পুলিশ জানায় 31 জন শ্রমিক নিয়ে শ্রীনগরের ভাগ্যকুল থেকে নারায়ণগঞ্জের বক্তারবলির দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় 27 জন শ্রমিককে উদ্ধার করা হয়, তবে এখনও নিখোঁজ রয়েছেন 4 জন। নিখোঁজদের সন্ধানে এরই মধ্যে পদ্মা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেছে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পাইলিং এর কাজ নিয়ে একটি রিপোর্ট। টেস্ট পাইলিং এর কাজ চলছে, অপেক্ষা এখন পদ্মা সেতুর মূল পাইলিং এর। আগামী অক্টোবর মাসের মধ্যেই শুরু হয়ে যাবে সেটাও। মুন্সিগঞ্জের মাওয়ায় চীনা কোম্পানির বিশাল ওয়ার্কশপে চলছে এইসব পাইল নির্মাণের কাজ। এখন পর্যন্ত টেস্ট পাইলের ফলাফলও সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাওয়া এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প, তার কর্মযোগ্য তাই বিশাল।
সেতু দায়িত্বে চীনের মেজর ব্রিজ কোম্পানি। বিশাল এলাকা নিয়ে মুন্সিগঞ্জের মাওয়ায় তাদের গড়ে তোলা ওয়ার্কশপে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বানানো হচ্ছে পদ্মা সেতুর পাইল। 6.15 কিলোমিটার পদ্মা সেতুতে পাইল বসানো হবে 264টি। এর মধ্যে চীন থেকে চলে এসেছে 12,000 টন স্টিল প্লেট, যেটি দিয়ে আপাতত নির্মাণ করা যাবে 20টি পাইল। সমুদ্রপথে আসছে আরও 1,30,000 টন স্টিল প্লেট। একটি স্টিল প্লেট দিয়ে তৈরি করা হবে 3.2 মিটার উচ্চতার পাইল। তবে তার আগে বুয়েটের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে আমদানিকৃত স্টিলের মান। মাওয়া ওয়ার্কশপে নির্মিত ছোট 8টি পাইলকে জোড়া লাগিয়ে নিয়ে যাওয়া হবে নির্ধারিত স্থানে। এরপর এরকম বড় 4টি পাইলকে জোড়া লাগিয়ে চূড়ান্ত 120 মিটার দৈর্ঘ্যের একটি পাইল তৈরি করা হবে। কর্মকর্তারা বলছেন অক্টোবরের মধ্যেই মূল পাইল বসানো সম্ভব হবে। পাইলগুলো বসানোর পরে আমাদের পাইল ক্যাপ করতে হবে, তারপরে পিয়ার করতে হবে, যেটাকে আমরা আমাদের লোকজন খুঁটি বলে। পিয়ার তৈরি করব, তার উপরে আমাদের সুপার স্ট্রাকচারগুলো দিয়ে বসবে, এবং সুপার স্ট্রাকচারের ম্যাটেরিয়ালসগুলো চায়নায় অলরেডি প্রস্তুত হচ্ছে। এর আগে 3টি টেস্ট পাইল এবং বায়োডাক্টের জন্য 4টি পাইল বসানো হয়েছে। এক একটি টেস্ট পাইলের ওপর 4,000 টন ওজন চাপিয়ে পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপরই মূল পাইলের দৈর্ঘ্য নির্ধারণ করা হবে। আমাদের পাইল এখনো কোনো সেটেলমেন্ট করে নাই বেশি, আমাদের এখনো স্যাটিসফ্যাকশনের মধ্যেই আছে। পাইল লোডটা দেখে আমাদের ডেপথটা ঠিক করা, যে কতটুকু আমার দিতে হবে। রেজাল্ট দেখে যদি বেশি ভালো না, তখন আমাদের লেন্থ বাড়াতে হতে পারে। আবার রেজাল্ট যদি স্যাটিসফ্যাক্টরি থাকে, তাহলে এই লেন্থেই আমাদের যে 120 মিটার নির্ধারিত আছে, 120 মিটারই থাকে। পাইল বসানোর ওয়ার্কশপটির পাশেই সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার নির্মাণের জন্য 1,300 মিটার দৈর্ঘ্যের আরেকটি ওয়ার্কশপ নির্মাণের কাজ চলছে। পদ্মা সেতুর যে বিশাল কর্মযজ্ঞ, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বলা হচ্ছে পাইল বসানোকে। আর বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে মাওয়ার ওয়ার্কশপে নির্মিত এই পাইলগুলো নদীতে নিয়ে যাওয়ার পর তার উপর সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচার বসানো হলেই মূলত দৃশ্যমান হয়ে উঠবে স্বপ্নের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আবারও ছিটমহল বিনিময় প্রসঙ্গ। ছিটমহল বিনিময় উপলক্ষে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটার মশালডাঙ্গা গ্রামে উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এদিকে সকালে কুচবিহার জেলা শাসক পি উলাঙ্গানাথান পুয়া তুরকুটি গ্রামে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পতাকা উত্তোলন করেন। ছিটমহল বিনিময়ের সার্বিক আয়োজন সম্পর্কে সেখান থেকে আমাদের বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহল ছিল। ভারতীয় সময় রাত 12:01 পর থেকে সাংবিধানিক ভাবে ছিটমহলের কোনো অস্তিত্ব নেই, সুতরাং ছিটমহল শব্দটি এখন অতীত। 12:01 ছিটমহল সমন্বয় কমিটির নেতা দীপ্তিমান সেন গুপ্ত সহ আরো যারা রয়েছেন, তারা ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডে এই ছিটমহলের বিলুপ্তি ঘটায় এবং তাদের তরফে রাত 8:00 থেকে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটি মূলত ছিটমহলের 68 বছরের মানবিক দুর্দশা এবং দুরবস্থার নানা খণ্ডচিত্র, যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তাদেরকে মঞ্চে তুলে এনে তাদের মুখ থেকেই উপস্থিত যারা রয়েছেন তাদের সামনে এই ঘটনাগুলো উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের আবহ মধ্য মশালডাঙ্গায় শুরু হয়েছিল এবং এই ছিটমহলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই নতুন জামা কাপড় পরে একটি উৎসবের মেজাজে আজকে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করলো। আজকে দীর্ঘ 68 বছর পর আমরা স্বাধীনতা পেলাম, যে 68 মোমবাতি মশাল জ্বালিয়ে, 68 মোমবাতি জ্বালিয়ে পতাকা উত্তোলন করিয়ে আমরা স্বাধীনতা উদযাপন করলাম। স্বাধীনতার গল্প শুনেছি, ইতিহাসে পড়েছি, কিন্তু স্বাধীনতা সুখ পাই নাই। আজ মনে হচ্ছে যে আমরা নতুন ভোরের আলো দেখতে যাচ্ছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, পরিকাঠামোর উন্নয়ন সব আগামীকাল থেকেই শুরু হবে এবং আগামী 6 মাসের মধ্যে একটি সার্বিক উন্নয়নের চিত্র খুঁজে পাওয়া যাবে বলেই কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ আজকে ছিটমহলের অস্তিত্ব যে বিলীন হলো ভারতের মূল ভূখণ্ডে সেই অনুষ্ঠানে এসে কিন্তু তারা সেরকমই প্রতিশ্রুতি দিয়েছেন। বান্দরবনের লামা উপজেলার হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে মারা গেছেন 6 জন। নিহত প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। পুলিশ জানায় টানা বর্ষণের কারণে গতরাত 2টার দিকে পাহাড়ের পাদদেশে থাকা বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয়। পরে বিকেলে এই ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে জেলায় বৃষ্টি অব্যাহত থাকায় এখনও তলিয়ে আছে বেশিরভাগ সড়ক। এছাড়া সুয়ালোক এলাকায় ব্রিজ দেবে যাওয়া এখনও বন্ধ রয়েছে সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ।
টানা বৃষ্টিপাত ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম, পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। এছাড়া বিভিন্ন স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ, বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রেস রিপোর্ট। পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর রামনাবাদ নদীতে অস্বাভাবিকভাবে পানি বেড়েছে। এতে মহিপুর ও লালুয়া ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ভেঙে গেছে, ফলে প্লাবিত হয়েছে কলাপাড়া উপজেলার চারিপাড়া, নয়াকাটা ও হাছনাপাড়া সহ অন্তত 15টি গ্রাম। তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি, পুকুর ও মাছের ঘের। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সহস্রাধিক মানুষ। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের কারণে ছোট ফেনী ও বামনিয়া নদীর পানি বিপদসীমার 3 থেকে 4 ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 7টি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। এদিকে সেনবাগের নবীপুর এবং বেগমগঞ্জের কাদিরপুর, হাজিপুর সহ বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ছোটখেনির পানি বাড়ার কারণে যাইয়া আজকে আমরা দুর্ভোগে পড়ে গেছি। বিষ্ণুপুর, নবীপুর, গোবিন্দপুর, তারপরে দেবীসিংপুর, এই অঞ্চলগুলা পানি তলায় গেছে। পানি বেড়ে বরগুনা পৌর শহরের বেশ কিছু সড়ক প্লাবিত হয়েছে, পানি ঢুকে পড়েছে বিভিন্ন দোকানপাটেও। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয় সাতক্ষীরার তালা উপজেলার 55টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফামিদা মোটুশি, সময় সংবাদ। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে ফেনীর দাগনভূঞার মোহরবাদ এলাকায় আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না। বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্না। হ্যাঁ সৌমিত্র, যেভাবে আসলে আপনি বলছিলেন যে বৃষ্টিপাত আসলে সকাল থেকে আজকে ভোর থেকেই এখানে যথেষ্ট ভারী বর্ষণ হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে এখানকার পানি তো আবার অবনতি হচ্ছে। যেহেতু উজান থেকেও পানি আসছে, উজানের পানির কারণে এখানকার পানিও বাড়ছে, আর সেই সাথে এখানে দুর্ভোগ এবং দুর্গতির সাথে সাথে এখানে যে জিনিসটা ক্ষতির পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো ক্ষতির পরিমাণটা যেভাবে বাড়ছে সেটা হচ্ছে যে এখানকার প্রত্যেকটা এখানে এই ছোট ফেনী নদী কেন্দ্রিক এই এলাকাটা যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল ওই এলাকাগুলোতে অনেকগুলো মাছের প্রকল্প ছিল, মাছের খামার ছিল এবং ফিশারি বাইরেও কিন্তু এখানে অনেকগুলো হ্যাচারি গড়ে উঠেছিল এবং হ্যাচারি, ফিশারি এবং সবগুলো এখন একেবারে বলা চলে যে পানির নিচে তলিয়ে গেছে। আর এছাড়া সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে এখানে আমন বীজতলা, এখানকার আমন বীজতলা একেবারেই নষ্ট হয়ে গেছে এবং কৃষি বিভাগের হিসেব অনুসারে এই আমন বীজতলা এখন প্রায় 750 হেক্টরের বেশি আমন বিস্তার এখানে নষ্ট হয়েছে কৃষি বিভাগ যেটা আমাকে জানিয়েছে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এখানকার যে জিনিসটা এখন বৃষ্টিপাত আজকে যেমন সকাল ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আবহাওয়া অফিস, ফেনীর আবহাওয়া অফিস 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তো এখনো এরপরেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে অনেক ভারী বর্ষণ হচ্ছে, আবার কিছুক্ষণ থেমে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। তো আসলে এদিকে মানুষের দুর্ভোগও বাড়ছে এবং বিভিন্ন সড়কের, বিশেষ করে গ্রামীণ জনপদে যত সড়ক আছে অধিকাংশ সড়ক এখন পানির নিচে, পানির নিচে দীর্ঘদিন থাকা, আজকে প্রায় 8 দিন হয়ে গেল এখানকার পানি নামছে না ছোট ফেনী নদীর নার কারণে, রাস্তাঘাটগুলো ডুবে থাকার কারণে এই রাস্তাঘাটগুলো বিভিন্ন জায়গায় ধসে গেছে, বিশেষ করে কাঁচা রাস্তা যেগুলো আছে, কাঁচা সড়ক এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পাকা সড়কও আমরা বিভিন্ন জায়গায় ধসে যেতে দেখেছি। আর আরেকটা বিষয় যেটা বলে রাখি, এই সড়ক, এই ধসে যাওয়া সড়কগুলোর কারণেই যোগাযোগ ব্যবস্থা গ্রামে বন্ধ হয়ে গেছে এবং পানির কারণে অনেক বন্ধ হয়েছে। আরেকটা বড় সমস্যা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেই এলাকাগুলোতে আসলে কখনো গত 50 বছরও পানি এভাবে পানি আসলে উঠেনি, যার কারণে এখানে নৌকার বাহনটা এখানে নেই, নৌকাটা না থাকার কারণেই মানে যারা সরকারি যে পরিমাণ ত্রাণগুলো আসছে জনপ্রতিনিধিরা তাদের ওই দুর্গতদের কাছে ওই ত্রাণগুলো পৌঁছে দিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, বিভিন্ন মাধ্যম তারা
তারা ব্যবহার করছে, মাথায় করে বিভিন্ন ভাবে এই ত্রাণগুলো পৌঁছে দিচ্ছে। এই ত্রাণ কাজে কিছুটা সমস্যা হচ্ছে। আর এখানে মানে জনপ্রতিনিধিরা যেটা আমাদের জানিয়েছেন, এখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে, আবার জেলা প্রশাসন থেকেও বলা হয়েছে যথেষ্ট পরিমাণ ত্রাণ আছে। তো এখন সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই পানি নামা যতদিন না নামবে এখানে বন্যা স্থায়ী আরো স্থায়িত্বকালটা বেশি বাড়বে এবং দুর্ভোগটাও বেশি বাড়বে, ক্ষতিটাও বেশি বাড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ সৌমিত্র। দর্শক, ফেনীর দাগনভূঞার মোহরবাদ এলাকা থেকে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে বলছিলেন রিপোর্টার বখতিয়ার মোন্না। ঘূর্ণিঝড় কোমেন স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সময় সংবাদকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, এর প্রভাবে আগামী দুই দিন সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা নিম্নচাপে, গভীর নিম্নচাপে পরিণত হয় এবং আস্তে আস্তে আরো দুর্বল হয়ে বৃষ্টি হয়ে তা নিম্নচাপে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টিটা আরো দু একদিন হয়তো থাকবে। চট্টগ্রাম অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল আছে ওইখানে ভূমিধসেরও কিছু সম্ভাবনা আছে। এদিকে ঘূর্ণিঝড় আতঙ্ক কেটে গেলেও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ার 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে। এদিকে দ্রুত ভাঙা বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে শুকনো মৌসুম ছাড়া বেড়িবাঁধ নির্মাণ সম্ভব হবে না। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রেস রিপোর্ট। ঘূর্ণিঝড় কোমেন অতিক্রমের পর 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে কক্সবাজারে। ফলে উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু জোয়ারের পানিতে কক্সবাজার শহরের 5টি, টেকনাফের 10টি, মহেশখালীর ঢলঘাটা ও মাতারবাড়ির 15টি গ্রাম, কুতুবদিয়ার 15টি এবং পেকুয়ার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আশ্রয় কেন্দ্র থেকে মানুষগুলো ঘরে ফিরলেও দুর্ভোগ কমেনি তাদের। গাটি বস্তা নিয়ে, বস্তা নিয়ে ওখানে কোর্ট বিল্ডিং এ যাইয়ে এবং হাসপাতালে যাইয়ে বারান্দায় ভিজেবে যে খাপে খেপে পরে বসে থাকতে হয় আমাদের। মানে বাতাসে ঘর বাড়ি ভাঙি চুরি নাট করি বেলাই তাই এখন আশ্রয় নেই। আর তো খানা পিনা হল্লা বেশি হস্তত এমবার সার একটু আরাম অভিনীত আছে। পাশা বাড়ি পানি বেশি অতয়া পানি আর পানি বেশি কষ্ট পাইতেছে পানি নিয়ে। এদিকে দ্রুত সময়ের মধ্যে ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধগুলো যদি নির্মাণ করা না হয় তাহলে মাতারবাড়ি, দলগাটা দুটাই নিয়ে নেই সমুদ্রের নিচে, পানির নিচে তলিয়ে যাবে। কাজেই দ্রুত ত্রাণ সহায়তা এবং মাতারবাড়ি, দলগাটার বেড়িবাঁধ নির্মাণের জন্য এবং রাস্তাঘাট নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ প্রকৌশলী জানালেন শুকনো মৌসুমে ভাঙা বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু করা হবে। কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পল্লাসমূহ মেরামত পুনর্বাসন কল্পে আমাদের একটা প্রকল্প দৈনিক সভা অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আগামী শুকনো মৌসুমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজসহ বাঁধগুলো পুনর্নির্মাণ বা মেরামত করতে পারব। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে জোয়ারে সাগরের পানি 5 ফুট বৃদ্ধি পেয়ে কক্সবাজার সদর, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফের 30 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ক্যারিয়ন সিস্টেম পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে মেডিকেল শিক্ষার্থীরা। এ সময় মেডিকেল শিক্ষার্থীরা কোনো বর্ষের একটি বিষয়ে অকৃতকার্য হলেও তাদেরকে পরের বর্ষে ক্লাস করার সুযোগ দেওয়ার দাবি জানান। দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সম্মিলিত মেডিকেল কলেজের ব্যানারে শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা ক্যারিয়ন সিস্টেম পুনরায় চালুর দাবি জানান। একই দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ শিক্ষার্থীরা অংশ নেন। যশোরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক মেডিকেল শিক্ষার্থী। এ সময় তারা উপস্থিত গণমাধ্যমের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। এদিকে সিলেট ওসমানী মেডিকেল সহ 4টি বেসরকারি কলেজের শত শত শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় কোনো বর্ষ অকৃতকার্য হলে তাদেরকে পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। We want
এছাড়া বগুড়া, রংপুর, মানিকগঞ্জ ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ক্যারি অন সিস্টেম চালুর দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীরা। মহাসড়কে সিএনজি অটোরিকশা, থ্রি হুইলার, ভটভটি চলাচলের উপর মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরও বিভিন্ন মহাসড়কে চলাচল করছে তিন চাকার ধীরগতির যান। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে সিএনজি অটোরিকশার চালকরা। অন্যদিকে নিষেধাজ্ঞা কার্যকরের দাবিতে ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সম্প্রতি মহাসড়কগুলোতে সিএনজি, অটোরিকশা, বেবি ট্যাক্সি সহ তিন চাকার যানবাহন চলাচলে পহেলা আগস্ট থেকে নিষেধাজ্ঞা জারি করে মন্ত্রণালয়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সকাল থেকে সিলেটের মহাসড়কগুলোতে চলাচল করছে সিএনজি চালিত অটোরিকশা। বাস বা ট্রাকের চেয়ে মহাসড়কে অটোরিকশা এবং বেবি ট্যাক্সি বেশি চলাচল করছে। তবে সরকারের নিষেধাজ্ঞা কার্যকরে মাঠে নামতে দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে। নির্দেশনা কখনো মানব না, এটা মানলে আমাদের পেটে ভাত যাবে না, এটা মানার কোনো যুক্তি আছে না। আমাদের পারমিট, জেলা পারমিট দিচ্ছে, সরকারের সব কিছু দিচ্ছে, আমরা কোন 1.5 লক্ষ শ্রমিক, আমরা গাড়ি ছেলে খাই। নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও চলাচল করতে দেখা যাচ্ছে সিএনজি চালিত অটোরিকশা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বেলা আড়াইটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবরোধ করে অটোরিকশা চালক ও মালিকরা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিবার নিয়ে আপনি কর্ণহাট থেকে সীতাকুণ্ড যাবেন, মহাসড়ক সহ যাইতে পারবেন না, কোনো বাইপাস রাস্তা নাই, বিকল্প একটা রাস্তা আমাদেরকে একটা ইয়ে করে দেয়, আমরা যেন গাড়িটা চালাই, সংসার চলতে পারি। যেখানে যে সীমাবদ্ধতা আছে, গ্যাস নেওয়ার জন্য আসতে হয়, তারপর কেউ কেউ বললো যেখানে ফিডার রোড নাই, এই বিষয়গুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই। একই দাবিতে নারায়ণগঞ্জের মেট্রো হল মোড় থেকে একটি মিছিল বের করে অটোরিকশার চালক ও মালিকরা। পরে মোগড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা। সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া পয়েন্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অটোরিকশা মালিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া বগুড়া ও সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে দিনের শুরুতে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও পরে তা বন্ধ করে দেয় হাইওয়ে পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কুমিল্লায় বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো সাতজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকায় নোয়াখালীগামী কোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আহত অবস্থায় 10 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি 9 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 2 জন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অলরেডি বাম সাইডে নোয়াখালী যাওয়ার মুখী হয়েছিল, তখন নোয়াখালী সিটিলিংয়ের বাড়িতে ডানমুখী হয়ে গেছে, ডানে চলে গেছে, আর সিটিলিং বাড়ি খেয়ে বামে হয়ে মানুষগুলো আটকে গেছে, আর আমরা এলাকার লোকজনরা টাইনে টিনে বার করে এখন মেডিকেল নিয়ে আসছি। মোট 9 জন রোগী আসছে জরুরি বিভাগে, এর মধ্যে 2 জন আমরা ব্রড ডেড ঘোষণা করি এবং 7 জনকে ভর্তি দেয়, এর মধ্যে আশঙ্কাজনক 3 জন আমরা পাই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। পাটুরিয়া ঘাটের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিঘ্নিত হচ্ছিল নৌযান চলাচল। এ সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় লঞ্চ ও স্পিডবোট চলাচল। আবহাওয়া স্বাভাবিক না হওয়ায় দুপুর 12টা থেকে ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় নদী পাড়ে আটকে আছে 6 শতাধিক যানবাহন। মাঠ ভরা সোনালী আশের সবুজ ক্ষেত সোনালী সুদিনের স্বপ্ন দেখায় না বরেন্দ্র অঞ্চলের পাট চাষীদের। বছর বছর লোকসানে বিপর্যস্ত হয়ে অন্য আবাদের দিকে ঝুঁকছেন তারা। এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ভালো দাম পেতে রিবন পদ্ধতিতে আঁশ ছাড়ানোর তাগিদ দিচ্ছেন। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায়, রাজশাহী থেকে সাইফুর রহমান রকির রিপোর্ট। বরেন্দ্র অঞ্চলে এমন লকলকে হয়ে উঠেছে সবুজ পাটের গাছ। কৃষকেরা এসব গাছ কেটে এখন পানিতে জাগ দেওয়ার কাজে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত পাট থেকে সোনালী আঁশ ছাড়ানোর কাজে। আবাদ ভালো হলেও বাজারে পাটের আশানুরূপ দাম না থাকায় মন ভালো নেই পাট চাষীদের। পাটের বর্তমান যে অবস্থা, বর্তমান যে দাম, সে দামে আমাদের কৃষকরা
পোষাতে পারছে না। 4,000-5,000 করে বিঘা প্রতি খরচ আর এক্সট্রা খরচ হয়, কিন্তু কৃষক লজ্জা নাই, করতে হবে। হ্যাঁ, বছরের খেত করতে হবে, হিসাবে করে। 1,000 টাকা মন বেছিলে পারা 10,000 টাকা লাভ আছে, তাহলে তো 3,000 টাকা কাটতে ধুইতে তাহলে কতগুলি খরচ পড়ে। গত কয়েক বছর ধরে অব্যাহত লোকসানে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন এই এলাকার কৃষকেরা, তাই পাটের বদলে লাভজনক অন্য ফসলের চিন্তাভাবনা করছেন তারা। লাভ নাই ভাবা, খাটতে খাটতে মানুষের কষ্ট, এতে না করাই হলো। এভাবে যদি দাম যদি নির্ধারিত না করে সরকার, তাহলে তো পাটে প্রচুর লস যাবে এবং পাটা করা আর যাবে না। এই অবস্থায় পাটের ভালো দাম পেতে আধুনিক পদ্ধতিতে আঁশ ছাড়ানোর পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। বিমান পদ্ধতিতে একটা স্পেশাল পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে পাট করলে ভালো হয় এবং সেটা আশায় গুণগত মান ভালো হয়, এবং সেটা নিয়ে আমাদের সবসময় আমাদের কর্মসূচি আছে, আমরা কৃষকদের সেটা উদ্বুদ্ধ করি। এবছর 11,220 হেক্টর জমিতে 10,517 মেট্রিক টন পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কিশোরগঞ্জে পরিবেশ বিপর্যয়কারী কার্বন কারখানা স্থাপনের প্রতিবাদে গণসমাবেশ করেছে এলাকাবাসী। দুপুরে করিমগঞ্জ উপজেলার আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিদ্যানগর, বাহাদুরপুর সহ উপজেলার বেশ কয়েকটি গ্রামের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা কৃষি প্রধান এই এলাকায় চারকোল বা কার্বন পাউডার উৎপাদনকারী কারখানা স্থাপন না করার দাবি জানান। সম্প্রতি আয়লা গ্রামে জেসি চারকোল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা স্থাপনের কাজ শুরু হলে এর বিরোধিতা করে এলাকাবাসী। নাটোরে বাসস্ট্যান্ড স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক শ্রমিকদের একটি অংশ। সকাল 10টার দিকে কানাইখালী বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় ব্যারিকেড দিয়ে 2 ঘণ্টাব্যাপী এই অবস্থার কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এ সময় বাসস্ট্যান্ড এলাকার সব দোকানপাট বন্ধ রাখা হয়। এর আগে ঢাকা বাসস্ট্যান্ডটি হরিশপুর কেন্দ্রীয় টার্মিনালে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। পটুয়াখালীতে সুন্দরী কাঠ বোঝাই একটি ফিশিং ট্রলার জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায় গতরাত 2টার দিকে পাঙ্গাশি এলাকার পায়রা নদীর ডুবোচরে আটকে যায় সুন্দরী কাঠ বোঝাই FB মারিয়া নামের ট্রলারটি। পরে ট্রলারটি ওখান থেকে সরাতে না পেরে পালিয়ে যায় মাঝি ও অন্যান্য লোকজন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে 25 পিস কাঠসহ ট্রলারটি জব্দ করে তারা। সুন্দরবন থেকে আনা গাছগুলো স্বরূপ কাঠিতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের নতুন জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত করার দাবিতে বরিশালে ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। বেলা 11:30টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গাইবান্ধাতেও একই দাবিতে সকালে পৌর শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা। সমাবেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের নতুন জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত না করলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দেন বক্তারা। গাছ লাগিয়ে ভরবো এদেশ, তৈরি করব সুখের পরিবেশ, এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা টাউন হলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। সকালে শহরের টাউন হলে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেলাটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মেলা উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। মেলাতে 1,50 স্টল অংশ নিয়েছে। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
বাংলাদেশে যুক্ত হওয়া 111 ছিটমহলে উঠছে লাল সবুজের পতাকা। মধ্যরাতের উৎসবে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, 68 বছর পর মিলল জাতীয়তার স্বীকৃতি। 15ই আগস্টের হামলা শুধু একটি পরিবারের ওপর নয়, পুরো বাঙালি জাতির ওপর আঘাত, বললেন প্রধানমন্ত্রী। শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে বালু বোঝাই ট্রলার ডুবি, কয়েকজন নিখোঁজ, উদ্ধারে কাজ শুরু করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। বান্দরবানের লামায় পাহাড় ধসে 6 জনের মৃত্যু, সারা দেশের সঙ্গে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এবং কোমেনের প্রভাবে ফেনী সদর ও দাগন ভূঁইয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি, টানা বৃষ্টিপাত ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে দেশের বিভিন্ন জেলা প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন, স্যার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।